রাশিয়ার কাছ থেকে যেসব অস্ত্র পাচ্ছে ভারত রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করবেন পুতিনের দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের সাথে কয়েকটি সামরিক চুক্তি হতে যাচ্ছে বলে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে পুতিনের এ সফরে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন চুক্তি হতে পারে তাছাড়া এবার সম্মেলনে রাশিয়ার কাছ থেকে ভারত বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র কিনতে যাচ্ছে এসব অস্ত্রের মধ্যে রয়েছে রুশ এস ফোর হান্ড্রেড ট্রাম্প ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জাম চারটি প্রজেক্ট এক হাজার তিনশো ছাপ্পান্ন ফ্রিগেট আটচল্লিশটি এম আই ওয়ান সেভেন ভি ফাইভ হেলিকপ্টার এবং দুই হাজারটি কে টু হান্ড্রেড টোয়েন্টি সিক্সটি হেলিকপ্টার এদিকে রুশ ক্ষেপণাস্ত্র না কিনতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এদিকে রুশ ক্ষেপণাস্ত্র না কিনতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা রাশিয়ার কাছ থেকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এস ফোর হান্ড্রেড কেনার আগে ভারতকে তার পরিণতির ব্যাপারে সতর্ক হওয়া উচিত বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী সংক্রান্ত হাউজ কমিটির চেয়ারম্যান উইলিয়াম ম্যাকথ্রনবেরি ভারত সফরে গিয়ে দেশটির এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন জানা যায় পুতিনের রাষ্ট্রীয় সফরের জন্য দুই দেশের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ করা হয়েছে সব কিছু ঠিক থাকলে অক্টোবর মাসেই তিনি দিল্লি পৌঁছাবেন এবং ভারত রাশিয়ার এক সম্মেলনে যোগ দিতে দুই দিনের ভারত রাশিয়ার এক সম্মেলনে যোগ দিতে পুতিনের এ সফর দুই হাজার ষোলো সালে ভারত উনচল্লিশ হাজার কোটি টাকাতে রাশিয়ার এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছিল সাক্ষাৎকারে উইলিয়াম ম্যাক প্রণবেরি আরও বলেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে নিবিড় সহযোগিতার ভিত্তিতে কাজ করছে বিশেষ করে সামরিক ক্ষেত্রে দুই দেশের বোঝাপড়া অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু দুই দেশের নৈকট্য আরও বাড়ানোর সুযোগ রয়েছে রাশিয়ার কাছ থেকে ভারতের ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত সেই প্রক্রিয়ায় ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াতে পারে সম্প্রতি সশস্ত্র ড্রোন বিক্রির ব্যাপারে বিধি শিথিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুদের সশস্ত্র ড্রোন বিক্রির ছাড়পত্র দিয়েছে মার্কিন আইনসভা ভারত রাশিয়ার থেকে ক্ষেপণাস্ত্র কিনলে তাদের এই ড্রোন পেতে সমস্যা হতে পারে বলেও উল্লেখ করেন থ্রোনবেরি তার যাবতীয় আশঙ্কার কথা তিনি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানিয়েছেন মার্কিন এই প্রতিরক্ষা কর্মকর্তা মার্কিন এই প্রতিরক্ষা কর্মকর্তা তবে মার্কিন কর্তার দাবি শুধু ভারত নয় এ ব্যাপারে সমস্ত দেশের জন্য মার্কিন নীতি অভিন্ন যদিও কিছুদিন আগেই রাশিয়ার সচিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এস ফোর হান্ড্রেড কেনার চুক্তি চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনশো কিলোমিটার ব্যাসার্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে এই ক্ষেপণাস্ত্র কিনছে ভারত